তথা আধুনিক দ্রুততম যন্ত্র খুললে এবার দেখা যাবে একেবারে বাংলা নির্দেশিকা কম্পিউটারে যাবতীয় নির্দেশাবলী এমনকি খোলা বন্ধ সবই খাঁটি বাংলা ভাষায় ভাবছেন অসম্ভব মোটেই তা নয় সবই সম্ভব যদি লাগানো হয় একটি বিশেষ সফটওয়্যার পশ্চিমবঙ্গে প্রথম এ ধরনের সফটওয়্যারের প্রয়োগ হলো অখ্যাত গ্রাম বিজরায় কেমন হবে যদি কম্পিউটারে কোনো ফাইল খোলার সময় ওপেনে ক্লিক না করে খুলুকে ক্লিক করা যায় শাটডাউন নয় বন্ধ করো এরকম যদি হয়ে যায় নতুন সফটওয়্যার দিয়ে অনেকে বলবেন তাই আবার হয় নাকি আমরা বলবো হয় অবশ্যই হয় সত্যি কথা বলতে তথ্য প্রযুক্তির উত্তরোত্তর অগ্রগতিতে কিছুই অসম্ভব নয় আর নয় বলে কারিগরি শিক্ষার নতুন অভিমুখ খুলে দিল লিনাক্স ইউজার্স গ্রুপ নতুন নয় পুরনো কম্পিউটার হলেই চলবে তাতে এই নয়া সফটওয়্যার যুক্ত করলে কেল্লাফতে কম্পিউটারের তামাম কাজকর্ম হবে মাতৃভাষার নির্দেশে পশ্চিমবঙ্গে এই প্রথম শিল্প তালুক দুর্গাপুরের এক অনুন্নত এলাকা বিজরা গ্রামের হাই স্কুলে প্রযুক্তির এই নয়া অভিমুখের সন্ধান পাওয়া গেল এদিন ওই স্কুলে আয়োজিত এক সেমিনারে স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন আমাদের জানালেন এই প্রযুক্তির সুফলের দিকগুলি শিখবে না এটা তাদের অন্যান্য শিক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে আমরা যে দীর্ঘদিন ধরে মানে 4 বছর ধরে কম্পিউটার শেখাচ্ছি কিন্তু আমাদের চেষ্টা যাতে প্রতি ক্লাসরুমে ক্লাসরুমে কম্পিউটার পৌঁছে দেওয়া যায় শুধু কম্পিউটার ল্যাবে নয় মানে আমাদের প্ল্যান আছে যে এই আমাদের মতো বিশেষ পড়া বিদ্যালয়গুলোতে যাতে ছেলে মেয়েরা তাদের টেস্টকে কম্পিউটার পায় এবং সেখানে কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা করে ওই খাতায় লিখে নয় এই চক এন্ড টক তার থেকে আমরা বেরোতে চাইছি পরিষ্কার ছবি দিলেন পশ্চিমবঙ্গ কারিগরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক রঞ্জন ঠাকুর এবং L2C2-র চিফ এক্সিকিউটিভ ইন্দ্রনীল দাশগুপ্ত স্বল্প ক্রয় ক্ষমতার মধ্যে কম্পিউটার কিভাবে আনা যায় এবং বিদ্যুতের পরিস্থিতি সমীচীন না হলেও কিভাবে আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি এই জিনিসগুলোকে লিনাক্সের মতো একটি ফ্রি সফটওয়্যার ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে করার আমরা চেষ্টা চালাচ্ছি তার সঙ্গে কাজ চলেছে বাংলা লোকালাইজেশন অর্থাৎ কিনা বাংলা ভাষায় কম্পিউটারকে ব্যবহারযোগ্য করে তোলা সুতরাং এই সিস্টেম থাকলে কোনো লোক যখন কম্পিউটার ব্যবহার করবে তিনি কিন্তু এই কম্পিউটার সমস্ত কাজ শুধু টাইপ করা না সমস্ত কাজ যখন কম্পিউটার কোনো মেসেজ দিচ্ছে বা কম্পিউটার কিছু দিচ্ছে সেগুলো সমস্ত কিন্তু বাংলায় ফুল বলতে গেলে এটাই প্রথম স্কুল এর আগে এই সিস্টেম অনেক জায়গায় ব্যবহার আমরা করেছি যেটা আপনারা এতক্ষণ ধরে শুনলেন যে বিজিরা স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি সেট আপ করার ব্যাপারে তারা নিজেরা উদ্যোগে একটা দুটো কম্পিউটার দিয়ে যে কাজটা শুরু করেছিলেন সেটাকে আর একটু সংগঠিত করে 4টে কম্পিউটার যেটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক করে এবং বিশেষ করে ব্যবহার করে যাতে ছাত্রছাত্রীদের ব্যবহার উপযোগী সহজভাবে ব্যবহারের উপযোগী একটা সিস্টেম করে তোলা যায় সেটা করা হয়েছে এবং এর মধ্যে সফটওয়্যার যেগুলো রাখা হয়েছে সেগুলো তাদের খালি কম্পিউটার শিখতে সাহায্য করবে তাই না কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বিষয় শিখতেও সাহায্য করবে এবং এই কম্পিউটারের মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের সাথে ক্লাসের বাইরের সময়ও যোগসূত্র স্থাপন করতে পারবে নতুন প্রযুক্তির ছোঁয়ায় পুলকিত ছাত্ররাই বা কি বলছে স্কুল থেকে আগে শিখেছি এখন ভালো লাগছে যেগুলো শিখিয়ে সেগুলো ভালো করে শিখতাম যেগুলো শিখেছি সেগুলো আরেকটু ভালো করে শিখতাম মৃণাল কান্তি মালের রিপোর্ট এক্সপ্রেস নিউজ এখন বিরতি